বল তুমি প্রসাদ অট্টালিকা থাকবে আর এই গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো এত বড় সাউথ বাচ্চাটার কোন বাচ্চাকে বাংলার মাটিতে আমরা জায়গা দেব না এটা কি ভাষা এটা কি ভাষা স্ল্যাং কি হোয়াট ইজ আ স্ল্যাং যা তোমাকে ভদ্র সাধারণ হতে বাধা যায় তাহাই স্ল্যাং তোমার ইতর সাধারণের সাথে তোমাকে মিলিয়ে ফেলে ভদ্র সাধারণের ভাষায় টিএমসি কোনো কালে কারোর সাথে কোনো জায়গায় পেশ হয়নি তারা পাড়ায় পাড়ায় শুনছেন আর বলছিলাম কে এই ইতর সাধারণগিরি করে আছে এই কি সংস্কৃতি আমরা বুঝে ফেলছি বালের কিন্তু বালের যদি হয় সেই বালকে আমরা মাথায় বসিয়েছি কেন আমরা নিজেই চাই না এই ইতর সাধারণের সামনে গিয়ে নেত্রী হয়ে গেছেন এবার ভদ্র সাধারণ তাকে নেত্রী বলে নিতে পারছে না কিন্তু নিতে বাধ্য হচ্ছে দিদি কিছু মনে করবেন না আপনি কিন্তু হেভি ইতর সাধারণের সাথে কাজ করে তাদের মতন আচরণ করে আপনি যখন ভদ্র সাধারণের মন্ত্রী হয়ে গেলেন তা আবার জেসে মন্ত্রী আবার মুখ্যমন্ত্রী এই ভাষার কোনো মানে বয়ে আছে না শুধুই শব্দ শুধুই ধ্বনি এইরকম অবস্থায় দিদি অদ্ভুত এক ভাষা দিয়ে অদ্ভুতভাবে গোটা বাঙালির ফিলে করে দিয়েছেন এটাই একটা অদ্ভুত বিষয় যে বিষয়টার পলিটিক্যাল গুরুত্ব আমরা আজও বুঝতে পারছি না ভাষা পেরিয়ে মানবিকতা দিদির ক্ষেত্রে কি এই ভাষা পেরিয়ে মানবিকতা এসছে না সেখানে রাজনৈতিক বন্দুকের নল এবং ক্ষমতায় লোকের মাথায় চড়ে বসে এসেছে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী 21 ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে নিজেকে মহান এবং সুপিরিয়ার বলে মনে করেছ হৃদয়হীন শিক্ষা তাহার দশাই হয়